চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত রাশিয়ার সেনাবাহিনীতে প্রায় 2,80,000 সেনা নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পর্ষদের চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব গত রবিবার এ তথ্য জানান। মেদভেদেব বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের 1 জানুয়ারি থেকে রাশিয়ার সেনাবাহিনীতে 2,80,000 জন চুক্তিতে যোগ দিয়েছেন। তারা রিজার্ভ, স্বেচ্ছাসেবক ও অন্যান্য বিভাগে যোগদান করেছেন। রাশিয়ার সবচেয়ে পূর্ব দিকের দ্বীপ শাখালিন ভ্রমণের সময় মেদভেদেব এ তথ্য জানান। এর আগে আগস্টের শুরুতে তিনি জানিয়েছিলেন, চলতি বছরের শুরু থেকে 2,30,000 নতুন সেনা নিয়োগ দিয়েছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান 19 মাসে গড়িয়েছে। অজনপ্রিয় হওয়ায় আরেক দফা জাতীয়ভাবে বাধ্যতামূলক সেনা সংগ্রহের পথে হাঁটেনি রাশিয়া। তবে সামরিক বাহিনীতে নিয়োগে সক্রিয় প্রচারণা অব্যাহত ছিল। রাশিয়ার সেনাবাহিনীর বেশিরভাগই এখন ইউক্রেনে যুদ্ধের ময়দানে। লড়াইয়ে রিজার্ভ সেনাও পাঠিয়েছে দেশটি, যার মধ্যে অনেকেই হতাহত হয়েছে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সেনা সংগ্রহে মরিয়া হয়ে উঠেছে রুশ কর্তৃপক্ষ। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ওই সময় রাশিয়ার সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্য সংখ্যা ছিল 10 লাখের বেশি। পশ্চিমা গোয়েন্দা তথ্য মতে এর মধ্যে 4,74,000 সেনা ইউক্রেনে পাঠানো হয়। এরপর গত বছরের সেপ্টেম্বরে ইউক্রেনে নতুন করে সেনা সমাবেশ করার ঘোষণা এবং 2 সপ্তাহের মধ্যে তা শেষ করার নির্দেশনা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে সাধারণ রুশ নাগরিকদের অনেকেই একটা ধাক্কা খায়, কারণ এর আগে পুতিন প্রতিশ্রুতি দিয়েছিলেন রুশ নাগরিকদের যুদ্ধে যাওয়ার দরকার হবে না, তারা শুধু বাড়ি থেকে যুদ্ধ দেখবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে ক্রেমলিন জানায় সেনা সমাবেশে রিজার্ভ সেনা মোতায়েন করা হবে এবং এজন্য 3 লাখ রিজার্ভ সেনাকে ডেকে পাঠানো হবে। এর কয়েক সপ্তাহ পর প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু জানান, 3 লাখ রিজার্ভ সেনার মধ্যে 2,18,000 প্রশিক্ষণ নিচ্ছেন এবং 82,000 সেনা ইউক্রেনে পাঠানো হয়েছে, যাদের বেশিরভাগই স্বল্প প্রশিক্ষিত ও অনেকটা সামরিক সরঞ্জাম ছাড়াই যুদ্ধ করছে, ফলে অনেকেই হতাহত হয়েছে। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।